আমি শফিকুল ইসলাম মিঠু, ভিন্ন জগতের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আজকের পর্বে থাকছে ভিন্ন জগতের আজব গুহা। কি আছে এই আজব গুহার ভিতরে? তাহলে চলুন আমরা দেখে আসি। আমরা গত পর্বে ব্রিজ পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম। আমরা ব্রিজ পার হলাম। ব্রিজ পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আজব গুহার দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি আপনাদের আজব গুহা দেখাবো। আজব গুহার পাশ দিয়ে বয়ে চলেছে একটি লেক। লেকের ধারেই গড়ে উঠেছে আজব গুহা। আজব গুহা যাওয়ার পথে বিভিন্ন ধরনের পশু পাখির মূর্তি দেখা যাবে। এই পশু পাখির মূর্তিগুলো আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন, এখানে অনেক কিছু শেখার আছে। দেখুন, আমরা এই মূর্তির মুখের ভিতর দিয়ে আজব গুহার ভিতরে প্রবেশ করব। তো প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা এই আজব গুহায় প্রবেশ করি। ভয় পাওয়ার কিছু নেই, চলুন। আমরা আজব গুহার দিকে ধীরে ধীরে প্রবেশ করছি, আপনারা আমার সাথেই থাকুন। দেখুন, কিছু পর্যটক আজব গুহার ভিতর থেকে বের হয়ে আসছে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমরা মূল আজব গুহার ভিতরে এবার প্রবেশ করব। দেখুন, একজন এখানে কর্মরত এক ব্যক্তি আছে, যিনি আজব গুহার মুখে পাহারা দিচ্ছে। তো চলুন দেখে আসি আজব গুহার ভিতরে কি রয়েছে। এই সেই আজব গুহা। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যেখানে সেই গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে। প্রাচীন বাংলাদেশের ঐতিহ্য এই আজব গুহার ভিতরে ফুটে উঠেছে সেটাই মনে হচ্ছে। দেখুন সেই ঢেকি, বরকনে, সাপুড়ে, জেলে, দেখুন হুঁকো টানছে। দেখুন নববধূ গরুর গাড়িতে চড়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। মা বাবা বিদায় দিচ্ছে। কাঠুরিয়া কাঠ কাটছে। দেখুন রাজা রানী বসে আছে। তো এই ছিল আজব গুহার ভিতরে প্রাচীন বাংলাদেশের ঐতিহ্য।
তো আজবগুয়া বের হয়ে আমরা আরো কিছু নিদর্শন দেখব ভিন্ন জগতের। তো এগুলোও আজবগুয়ার ভিতরে কিছু অংশ। আজবগুহা থেকে বের হয়ে আমরা লেকের ধারে রয়েছি। এখন আমরা ভিন্ন জগতের লেকের চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। তো আপনারা আমার সাথেই থাকুন। দেখুন ভিন্ন জগৎ লেকের চারিদিকটা দেখুন কত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য। দেখুন বিভিন্ন পর্যটকরা তাদের পরিবার পরিজন নিয়ে বিনোদন করছে, আনন্দ করছে। দেখুন কিছু পর্যটক লেকের ধারে বসে তারা তাদের পরিবার পরিজনদের সাথে সময় কাটাচ্ছে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। একটি সরু লেকের মতো পথ রয়েছে, তার দুই সাইডে বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে। তো আপনারা একটা লেক দেখতে পাচ্ছেন, ঠিক লেকের ওই পারে দেখুন একটি ঘর দেখা যাচ্ছে। এবং আপনারা যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, এই টাওয়ারটি হলো আইফেল টাওয়ার। তা ভিন্ন জগতের দুইটা জগৎ রয়েছে। তো আমরা এখন প্রথম জগতে রয়েছি, দ্বিতীয় জগতে অনেক কিছু আছে। দ্বিতীয় জগতে নিয়ে আমি আপনাদের অন্য একটি ভিডিওতে দেখাবো। এই ছিল আজকের ভিডিও, ভিন্ন জগৎ বিশাল এরিয়া, তাই একটি পর্বে দেখানো সম্ভব নয়, পর্ব আকারে দেখাতে হচ্ছে। আপনাদের তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। তৃতীয় পর্বে থাকছে দর্শকদের গোসল ড্যান্স সহ আরো অনেক কিছু। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।